আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, তরমুজের বীজে গ্লোবিন এবং অ্যালবামিন থাকে যা সম্মিলিতভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আমরা বলছি তরমুজের বীজের কথা। তরমুজ আমরা সবাই কম বেশি খেয়ে থাকি এবং পছন্দের একটি ফল, কিন্তু তরমুজের বীজের উপকারিতা সম্পর্কে আপনি জানলে অবাক হবেন এবং তরমুজের বীজে আর কখনোই ফেলে দেবেন না। তরমুজের বীজে গ্লোবিন এবং অ্যালবামিন থাকে যা সম্মিলিতভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। যে কোনো প্রকার সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করে এবং মানব দেহে রক্ত প্রবাহের গতি বজায় রাখে। তরমুজ বীজের মধ্যে ম্যাগনেসিয়াম, আয়রন এবং জিঙ্ক জাতীয় খনিজ রয়েছে যা আমাদের হজম শক্তিকে বাড়ানোর পাশাপাশি ভিটামিন সি, বি কমপ্লেক্স এবং অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। সত্যি অবাক হওয়ার মতো, তরমুজের বীজে এত উপকারিতা রয়েছে। এছাড়াও ডায়াবেটিস রোগী এবং যৌবন শক্তির জন্য, গর্ভবতী মহিলাদের জন্য এছাড়া অনেক উপকারিতা রয়েছে। আমি 10 থেকে 12টি উপকারিতা সংক্ষিপ্তভাবে তুলে ধরব, অনেকটাই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং তরমুজের বীজই প্রতিদিন কতটুকু খেতে হয় সেটাও আমি ভিডিওর শেষে বলে দেব। উচ্চমাত্রার, হ্যাঁ, বিশেষ করে একটি কথা, ভিডিওটি উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এবং স্বাস্থ্য সংক্রান্ত অসংখ্য আপডেট তথ্য সহকারে আমাদের অনেক ভিডিও রয়েছে, এগুলো দেখে আসতে পারেন। উচ্চমাত্রার এলডিএল কোলেস্টেরল মানব ধমনীতে ফ্যাট বাড়িয়ে দিয়ে ধমনী ব্লকেজ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। তরমুজের বীজে ম্যানোআনস্যাচুরেটেড ফ্যাট এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা রক্ত প্রবাহ, এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য তরমুজের বীজ অনেক উপকারী। তরমুজের বীজে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ কমিয়ে তা নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, তরমুজের বীজের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা রয়েছে। তরমুজের বীজের একটি উল্লেখযোগ্য উপাদান হলো ম্যাগনেসিয়াম যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে তরমুজের বীজে উপস্থিত ম্যাগনেসিয়াম দেহে ইনসুলিন সংবেদনশীলতা পরিচালনা করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, ক্ষত ঠিক করে। এতে অনেক বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যা আরজিআইন রয়েছে। একাধিক গবেষকদের দাবি, আরজিআইন দেহে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে যা শরীরের যে কোনো ক্ষতকে দ্রুত ঠিক করতে সাহায্য করে। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন ছোট মাত্রার এই বীজ একটি ফলের বীজ যেটাকে আমরা ফেলে দিয়ে খাই, সেই বীজের উপকারিতা আমরা জানলে আসলেই অবাক হয়ে যাই। এই সামান্য তরমুজের বীজে এত পৌষ্টিক গুণ এবং উপকারিতা রয়েছে, আমরা সঠিকভাবে এটা জানতে পারলে এই বীজ আমরা কি কখনো ফেলে দিতাম? কেউ আর কখনোই ফেলে দিবেন না। পরিপূর্ণ উপকারিতা সম্পর্কে আমরা যে তথ্যগুলো তুলে ধরব, পুরো ভিডিওটি দেখলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে।
কিন্তু জানেন কি তরমুজের বীজের এত উপকারিতা থাকা সত্ত্বেও তরমুজের বীজ আমরা কেন খাব বা কেনই ফেলে দিয়েছি। আমরা সকলেই কম বেশি জানি তরমুজের অনেক উপকারিতা, কিন্তু তরমুজের বীজে এত উপকারিতা রয়েছে জানলে আসলে আমরা কেউই ফেলে দিতাম না। তরমুজের বীজ সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা সম্ভব নয়। যেমন তরমুজের বীজের যত উপকারী গুণ জানলে আপনিও অবাক হবেন। তরমুজ শরীরকে ঠান্ডা রাখে, তরমুজ খেতে পছন্দ করেন না এমন মানুষের অংশটা খুব কমই হবে। আসলে তরমুজ এমন একটি ফল, এটা সবাই পছন্দ করে। কিন্তু আমরা যদি জানতাম যে তরমুজ এত উপকারী, তরমুজের বীজ যদি এত উপকারিতা হয় তাহলে কেউ কি ফেলে দিতাম? শুধু তরমুজের বীজেই উপকারিতা নয়, তরমুজের বীজে শুধু পুষ্টিগুণই রয়েছে এমনটা নয়। তরমুজের বীজ নিয়মিত খেতে পারলে শরীর থেকে অনেক রোগও বিদায় নেবে। গ্রীষ্ম রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়িয়ে দেয়, তরমুজের বীজে রয়েছে ফোলেট, লৌহ এবং খনিজ অংশ, ভিটামিন বি কমপ্লেক্স, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। হার্টকে সুস্থ রাখছে তরমুজের। তরমুজের বিশেষ উপকারিতা হলো পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করে। কি এমন পুষ্টি রয়েছে যে পুরুষের যৌবন এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে? চলুন জেনে নেওয়া যাক। জিঙ্ক পুরুষের প্রজনন সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিনা একটি গবেষণার মতে জিঙ্ক পুরুষের শুক্রাণুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তরমুজ বীজ ম্যাঙ্গানিজের ভালো উৎস। মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের মতে ম্যাঙ্গানিজ পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে অবদান রাখে। ডায়াবেটিক্স প্রতিরোধের জন্য ইরানি গবেষণায় দেখা যায় তরমুজ বীজগুলি গ্লাইকোজন স্টোরেজগুলোর সংশোলনের উপর ইতিবাচক প্রভাব ফেলে, যা ডায়াবেটিক্স চিকিৎসার সহায়তা করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের একটি রিপোর্ট অনুযায়ী তরমুজের বীজের মধ্যে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা টাইপ টু ডায়াবেটিক্স প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আরেকটি মজার বিষয় হলো জন্ডিস ভালো করে তরমুজের বীজে। আসলে বাড়িতে খাওয়ার ফলের বীজ আমরা অশিষ্ট ময়লা আবর্জনা মনে করে ফেলে দিই, আসলে দেখুন কত উপকার হয় তরমুজের বীজে। জন্ডিস হলে তরমুজের বীজের চা খেতে পারেন, এটি জন্ডিস সারাতে খুবই কার্যকরী। এজন্য চা চামচ ফ্রেশ তরমুজের বীজ নিন, এরপর এগুলো গুঁড়া করুন। 2 লিটার পানিতে বীজের গুঁড়া নিয়ে সিদ্ধ করুন। 15 মিনিটে তরমুজের বিচি দিয়ে তৈরি এই চা দিনে 2 বার পান করুন। তরমুজের বীজ মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে, পাচক স্বাস্থ্য বৃদ্ধি করে, মাথার চুল শক্তিশালী করে, ত্বক পরিষ্কার রাখে এবং উন্নত করে, চেহারার বয়সের ছাপ পড়তে দেয় না। এছাড়াও কিডনি প্রস্রাবের সমস্যা সমাধানে অনেক উপকারী উপাদান তরমুজের বীজ। তরমুজের বীজ যতই আমরা সকলেই জানি যে কোনো পুষ্টিকর খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয়, তাই প্রতিদিন আপনি 20 থেকে 25টি তরমুজের বীজই হালকা ভেজে নিয়ে খেতে পারেন। এছাড়াও হালকা লবণ দিয়ে আপনি তরমুজের বীজ সিদ্ধ করে
পরে পানিটা ঝেড়ে শুকনো করে আবার খেতে পারেন। প্রতিদিন বিকেলে এই নিয়মে 25টা পরিমাণ তরমুজের বীজ।